বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের এবারের পালা রাস পূর্ণিমা। দক্ষিণ চব্বিশ পরগনার একটি সুবিখ্যাত মেলা হিসেবে জগদ্দলের কবিরাজবাড়ির রাস মেলা খুবই পরিচিত। বহু বছর ধরে চলে আসা এই মেলা আজ এক আধুনিকতার রূপ নিয়েছে, কিন্তু পূর্ণ সব ঐতিহ্য তারা আজও বজায় রেখেছে। পুরাণের নানান কাহিনীকে তারা পটচিত্র আর মাটির মূর্তি দিয়ে প্রতিবারের ন্যায় এবারেও সাজিয়ে তুলেছে। যেমন শ্রীকৃষ্ণের রাসলীলা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যুগের আবির্ভাব বাদ যায়নি, সাথে কালিয়া দমনের কাহিনী। রাসমঞ্চের দিকে প্রবেশের আগেই বড় বড় দালানের পরে সাজানো রয়েছে মাটির সব বিভিন্ন চিত্র, রাম, লক্ষ্মণ, সীতা, সাথে রাজা হরিশ্চন্দ্র। মেলাতে এলেই জানতে পারবেন আরও কত কাহিনী। এই সেই রাজমণ্ডপ যেখানে প্রতি বছরের ন্যায় ধুমধাম করে শ্রীকৃষ্ণের রাসযাত্রা পালন করা, আলোতে আলোতে সেজেছে মাঠ আর ভরেছে কত দোকান, মেলাতে যাওয়াটাই অপেক্ষা মাত্র।